বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 179 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি 11 বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিয়ে মিয়ানমারের বিজিপির 179 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়। এদিকে গতকাল বিকেলে জামছড়ি সীমান্তের ওপার থেকে আসা গুলিতে স্থানীয় ইউপি মেম্বার সাবির হোসেন আহত হয়েছেন। এর আগে মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী সহ বিভিন্ন বাহিনীর 330 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, সীমান্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। রিদোনা, আপনি জানেন এক মাসেরও বেশি দিন ধরে আসলে বান্দরবানের গুমদুম তমলুক সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে রয়েছে। তবে হঠাৎ করে গতকাল বিশেষ করে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার জামছড়ি, ফুলতলি, আশারতলি, চাকডালা এলাকায় হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তের ওপারে উত্তেজনার কারণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর 179 জন নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন। তারা এখনও সীমান্ত একটি বাগানে রয়েছে, তবে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। আসলে এই কারণে সীমান্ত এলাকায় হঠাৎ করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সীমান্তের ওপার থেকে একটি গুলির এসে সীমান্তের এপারে পড়ে সীমান্তের একজন ইউপি সদস্য গুলি আহত হয়েছে। তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও যারা সীমান্ত এলাকায় রয়েছে তাদেরকেও আসলে নিরাপদে এবং সচেতনতার মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে মিয়ানমার থেকে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে তারা বিজিবির বিজিবির হেফাজতে রয়েছে। তবে উত্তেজিত হওয়ার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আসলে উত্তেজিত কিংবা ভয় পাওয়ার কিছু নেই। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসলে সীমান্ত এলাকায় টল এবং জোরদার করা হয়েছে। এই ছিল আসলে সীমান্ত সর্বশেষ খবর। রিদোয়ানা সাফায়েত, ধন্যবাদ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।